এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই রে যুবক, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের ঘরে যুবকের লাশ, কয়দিন আর বাহাদুরি করবি কাকা চিন্তা করো। আজকেও তো দুর্ঘটনার কথা কথা একজনে শুনাইছেন, এক জায়গায় 14 জন নাই আর এক জায়গায় 12 জন নাই, কি থানার মধ্যে আসামি নিয়ে পিটাচ্ছে পুলিশ, চোখে পানি নাই, আর কোরআনের বাগানে আল্লাহর ওলি বয়ান করতেছেন ময়দানের এক পার্শ্বে যুবক হাউ মাউ করে চিল্লাইতেছে, ও মালিক আমারে মাফ করে দাও, বলো করে কে বেত্রাঘাত করলো, বুঝলি না রে কপাল পরা মুসলমান, যদি বুঝতি তাহলে কান্নার বিরুদ্ধে কোনো কথা বলতি না। নবীজি কাঁদেন নাই, সাহাবায়ে কেরাম কান্না করেন নাই, আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। আবু বকরের কান্নার ইতিহাস দেখো, জান্নাতের টিকিট হাতে রেডি, রহমতের নবীর কান্নার ইতিহাস, ওমরের কান্নার ইতিহাসের দিয়ে তাকাও, এমন কোন নবী জান্নায় কান্না করেন নাই। নূহ নবী এত বেশি কান্না করেছেন, আল্লাহ তাআলা তার নাম দিছিলেন আব্দুল গফফার, কিন্তু আল্লাহ তার নাম ধরে না দেখে কান্নাওয়ালা শব্দ দিয়ে ডাকলেন, ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার বান্দা, এত কান্না কানছেন নূহ নবী, আল্লাহর কাছে কান্না কবুল হয়ে গেছে। আমার কান্না মায়ের কলিজা ঠান্ডা, কান্না দিছি ছাত্র ওস্তাদের কলিজা ঠান্ডা, কান্নায় সবাই দুর্বল, আল্লাহ কয় একটা কান্নার পুঁজি নিয়ে ধরে পাঠাইছি দুনিয়ায়, তুই যখন কান্না করেছ মাকে বলতে পারো না খানা দাও, গরম লাগে বাতাস দাও, কিছু বলতে পারো না, বলার কোনো কাইফিয়তই জানো না, জবান বন্ধ, তুই শিশু, কিন্তু কান্না করতেছো খালি কান্না, ক্ষুধা লাগছে কান্না, বাথরুমের ব্যাগ হইছে কান্না, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
না। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خیرات ترک معاصی کی ضرورت اے مرد خیرات ترک معاصی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن ایک وقت میں حالات جو اعمال ہے سارا ایک وقت میں حالات جو اعمال ہے سارا মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আজমা ফিলু হালকায় জিকির 17 এপ্রিল 2024 সভাপতি হযরত মাওলানা তাওহিদুর রহমান দামাত বারাকাতুহুম হযরত মাওলানা জাকারিয়া মোল্লা দামাত বারাকাতুহুম প্রধান অতিথি জনাব বিএম কবিরুল হক মুফতি মাননীয় সাংসদ বিশেষ অতিথি জনাব এস এম আনিসুল ইসলাম সাহেব
অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, এজাম, কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা, সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রহমতুল্লিল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফিয়ে আজম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। নবীজির নামে দরুদ শরীফ পড়লে গুনাহ হয় না? বোবার মতো বসে আছেন কেন, পড়লেন না কেন? পড়েন সবাই? এখনো অনেকে জবান ভুলে নাই, পড়েন আবার? একবার পড়ছেন, তিনটা পুরস্কার পেয়ে গেছেন, দশটা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আসে না? দশটা নেক আমল নামায় যোগ হয়েছে, আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে গেছে। যাদের আয়োজনে আজকের এই সুন্দর পরিবেশ, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরাত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরাতে উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় সকলকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। উলামায়ে কিরামের বিরুদ্ধে যারা লেখালেখি করে, যদি আল্লাহর ইলম ও কুদরতে ওদের ব্যাপারে হেদায়াত না থাকে, আল্লাহ ধ্বংস করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি। সবাই বটদোয়া করে না, সবাই দোয়াও করে না, তবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা কখনো বটদোয়া করে না, দোয়াই করে। তারা চিন্তা করে কেউ যদি কিছু করেও ফেলে, বিচারক বড় আল্লাহ আছেন তো, আল্লাহ যা করার করবেন, আমি মন্তব্য করে কি লাভ? সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুল বাকারার শুরুর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ করেছি। এখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে এবং আপনাদের সকলকেই দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কোরআন হাকিম এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। হুদান লিল মুত্তাকিন, কোরআন পথ প্রদর্শক,
আল্লাহ ভীরু মুত্তাকি যারা তাদের জন্য। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, অবৈধ নাজায়েজ হারাম জিনিস থেকে তোমরা নিজেকে বাঁচাও, মানুষের মাঝে তোমার মর্যাদা বেড়ে যাবে, আল্লাহও তোমাকে কবুল করে নেবেন। কোরআন শরীফ অনেকে পড়তে না জানলেও এই আয়াতটুকু অনেকেই মুখস্থ পারেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের শুরুতে এখানে সহ আরো কয়েক জায়গায় এইরকম কিছু অক্ষর আলিফ লাম র তাহা ইয়াসিন কাফ আ ইয়া আইন সাদ হামিম এগুলোকে বর্ণ বা অক্ষর বলে, আরবি বর্ণমালা। পৃথিবীতে যত ভাষা, প্রত্যেকটা ভাষা শেখার জন্য নির্দিষ্ট কিছু অক্ষর আছে। বাংলা ভাষা শিখবেন তার নির্দিষ্ট অক্ষর আছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরে ও স্বরে আ গ খ। ইংরেজি ভাষা শিখবেন সেজন্য নির্দিষ্ট অক্ষর আছে এ বি সি ডি জেড পর্যন্ত। ফার্সি শিখবেন নির্দিষ্ট অক্ষর আছে, আরবি শিখবেন তার জন্য নির্দিষ্ট 29টি অক্ষর আছে। এই অক্ষরগুলো কখনো থাকে বিন্যস্ত, কখনো থাকে বিক্ষিপ্ত। আলিফ বা তা সা জিম হা বিন্যস্ত আরবি বর্ণমালা, আলিফ লাম রা হা মিম কাফ হা ইয়া আইন সাদ তা হা বিক্ষিপ্ত আরবি বর্ণমালা। মুফাসসিরিন কেরাম এই বর্ণগুলোকে হুরুফে মুকাত্তাআত বলেন। এই বাদাম, তোমার এটা ব্যবসার জায়গা, আপনারা 2-2.5 ঘন্টা না খাইলে মরে যাবেন, বাদাম খাইলে স্বাস্থ্য ভালো হয়ে যাবে 2 ঘন্টায়, চূড়ান্ত ব্যয়া দেবে এগুলো। এটা কোরআনের বাগান, বসার সাথে সাথে আল্লাহ সবার গুনাহ মাফ করে দিয়েছেন। চালাকি তো জীবনে কম করেন নাই, আজে বাজে চালাকি করেন না, জায়গা ধ্বংস হয়ে যাবে। মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল পড়তে 1 সেকেন্ড লাগে না। এখানে কাউকে জোর করে আনা হয়েছে? আপনারা ইচ্ছা করে আসছেন, দয়া করেছেন কে? আল্লাহ দয়া করে, আল্লাহ যেহেতু নিয়েই আসছেন, চালাকি করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন, আল্লাহ কবুল করে নেন। এই প্যান্ডেলটার এখন অনেক দাম, মানুষ মাটির উপরে বসে কত দাম আপনি বুঝেন? একটা বিয়ার অনুষ্ঠানে এরকম বিছানা দিলে জুতা মারবে, আর এখানে সব বসে গেছে, দাঁড়ানো দাঁড়ানো আছে, কে বড় কে ছোট, কে ধনী কে গরিব, কে আলেম কে আওয়াম, সব একাকার হয়ে আছে, কারো অন্তরে কষ্ট নাই, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই। এতগুলো মানুষ যদি দুনিয়ার লাইনে জমা করত কেউ, আর এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কত পুলিশ কত র‍্যাব লাগতো। আর এখানে কোনো প্রশাসনের লোক নাই বললে চলে, প্রয়োজন নাই, মানুষ সব নিজ নিজ দায়িত্বে চুপচাপ বসে আছে। কেন কিছু পাবে টাকা পয়সা খানা? তাও না, বাচ্চাগুলো কি বুঝে ওরা বসে আছে কেন? নবীজি বলেন বান্দা যখন দ্বীনের মজলিস উলামায়ে আহলে হকের মজলিসে রওয়ানা হয়, প্রত্যেকের সাথে আল্লাহ পাক 70,000 রহমতের ফেরেশতার একটা কাফেলা বানায় দেন। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করে। আসলে বিষয় কি, কপাল যদি ভুরে যায় তো আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যার কোনো গুণা নাই, রহমাতুল্লিল,
সেই নবীও যদি বয়ান করে কপাল ঘুরলে ওর কপালেও কালেমা আসে না। এরম দুই একটা বেঈমানের নাম জানেননি? নবীজির বয়ানে কালেমা পড়ে নাই কত বড় নিকৃষ্ট বেঈমান। আর কপাল যদি খুলে যায় তাহলে নবীকে জবাই করতে এসেও কালেমা পড়বে। কে? এর নাম কপাল। এর নাম কপাল। কেউ বাড়ির থেকে বয়ানে আসছে ঠিক কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই, মহিলা প্যান্ডেল তওয়াফ করে আর দোকানের আড্ডায় কবিরা গুনা করে, কপাল ভালো না খারাপ? আর কিছু আল্লাহর বান্দা প্যান্ডেলে ঢুকছে ঠিক কিন্তু কপাল খারাপ, গজবের মোবাইলকে সামনে রেখে পর্দা বানাইয়া কলবের দরজাকে বন্ধ করে দিছে। এই যারা মোবাইলওয়ালা ছবি উঠাচ্ছে সরকারের অর্ডার সারা, মদিনার অর্ডার সারা, ভিন্ন কোনো কারণে ছবি উঠানো হারাম। সরকার যদি বলে এই কারণে ছবি দাও তো শরীয়ত বলে জায়েজ। মদিনার নবী বলছেন কোনো কারণে ছবি প্রয়োজন হলে, এ সারা ভিন্ন কোনো কারণে, এমনি ছবি হাজার বার কবিরা গুনাহ হারাম। বসছেন বেহেশতের বাগানে করতেছেন কবিরা গুনাহ। অতি চালাক যারা, এরকম কিছু মানুষ আছে না, আউযুবিল্লাহ পারে না ঠিক কিন্তু ইমামের ভুল ধরে, অতি চালাকের আর এক নাম বেয়াদব। বলেন অতি চালাকের আর এক নাম? এই ছোট ছোট পয়েন্ট গুলো মনে রাখবে। অতি চালাক গুলো বলবে হাফিজ ভাই ধন্যবাদ, এত সুন্দর কথা বলছেন, মিডিয়া কেন, এরা ছবি উঠায় কেন, প্রশ্ন বানায় করবে, কেন করবে, তার অন্তরে ঝামেলা আছে, দেখতে নারী চলন বাঁকা। বলবে মোবাইলে ছবি উঠাইলে গুনাহ হবে, তো মিডিয়াওয়ালাদের কি হবে? আমরা বলি নাই মিডিয়া এখানে বসলে সওয়াব হবে, চুপ থাকি কেন, কিছু উপকার হয়। এই মিডিয়ার বয়ানটা সারা দুনিয়ার মুসলমান আম্ব জাতিরা শুনে বহু গুণাগার নেকের পথে আসছে আমার জানা মতো। এই জন্য আমরা চুপ থাকি, বাকি বলি না, যেটা বসাইলে সওয়াব হবে। বরং আমাদের মুরব্বীরা এগুলো থাকলে স্টেজে বসবেন না, বয়ান করবেন না। আমাদের মুরব্বীরা এখনো হার্ড লাইন আছে। আমি কাউকে বলি না বসো, অনেকে তো টাকা দিয়ে ভাড়া করে আনে, আমি তো বলি না এখানে বসো, নিষেধ করি না, কিছু ফায়দা হয়। আপনার কি? আপনার কাজটাই তো মিডিয়াওয়ালারা করতেছে, তাহলে আপনি শুধু শুধু মোবাইল নিয়ে দেখাইতেছেন আমারে, আপনি মোবাইলওয়ালা না জিনেরে দেখাচ্ছেন? যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে, আপনি 500 হাত দূরে হয়ে মোবাইলটা ধরলে কি ছবিও আসবে না ভালো, রেকর্ডও ভালো হবে না, শুধু আকামটা কেন করেন? আর মোনাজাতের পরে কিছু জিনেরা যদি মোবাইলটা নিয়ে চলে যায় তা আমও গেল সালাও গেল। ওই যে বললাম কফাল, কিছু মানুষ ঘন্টাকে ঘন্টা বয়ে বয়ে বয়ান শুনবে, যেই টের পাইবে মোনাজাত এ উঠে ধর দিবে, কারণ শয়তান তোরে ধোকা দিতেছে, খবরদার সারা রাত বস শুনবি মোনাজাত দিবি না, কারণ একজনের আমিন কবুল হলে সবার আমিন কবুল, অতএব মোনাজাত দিবি না। মোনাজাত দিলে তোর জীবনের গুনাহ মাফ, তাহলে আমি যে তোরে 30 বছর গুনাহ করাইছি তোর গুনাহ মাফ হইলে আমার চাকরি কই? এই জন্য কিছু শয়তান মানুষকে উঠায় নিয়ে যাবে মোনাজাতের আগে আগে, 2 ঘন্টা বসবে, 5 মিনিট বসে দোয়া করবে না, এরাও কপাল পড়া। হেদায়েতের মালিক কে? এই চাবিটা নবীজির হাতেও আল্লাহ দেন নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি কাউকে ভালোবাসলেই হেদায়েতের মালা পরাতে পারবেন না, আমি যদি না চাই।
নবী বারবার চাইতেছেন আবু জাহাল কালেমা পড়ো কালেমা পড়ো, আল্লাহ কয় আমি চাই না। কালেমা কপালে আসে নাই, আর আল্লাহ চাইছেন ওমর কালেমাওয়ালা হোক। রসুলের হাতে এসে কালেমাওয়ালা হয়ে গেছে, নবীকে জবাই করার পরিকল্পনা নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল 27 বছরে। নবীর তখন 39 জন মুসলমান পুরুষ, 11 জন নারী মুসলমান, 40তম কোঠা পূরণ করলেন হযরত ওমর। আরবি মাসের গণনার সূচনা করেছেন হযরত ওমর। 20 রাকাত তারাবির জামাত চালু করেছেন হযরত ওমর। এখন অনেকে ওমরের সাথে একটু দ্বন্দ্ব, মনে মনে পাইলে না জানি কি করত। অথচ আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর যে মত পেশ করছে আমি আল্লাহ মেনে নিলাম, আপনিও মেনে নেন। কয়েক কারণে, আবার তারাবির বিষয় বুঝলেন না, ভিন্ন কারণে কয়েকটা বিষয় আল্লাহ পাক ওমরের মতকে প্রাধান্য দিয়া আয়াত নাজিল করে নবীকে বলেছেন, নবী আমি আল্লাহ ওমরের মতামতটাকে মেনে নিলাম, আপনি রসূলও মেনে নেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। ধর্ম নিয়ে ঝামেলা বেশি আমার দেশে, কোন বুজুর্গের বদনজর লাগছে বাংলাদেশে আল্লাহ জানে। আগে ঝামেলা ছিল মসজিদের বাইরে, এখন ভিতরে। ভাই আপনি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়বেন, আর একজনের নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়বেন, আপনি জোরে আমিন বলবেন, আপনি তারাবি পড়বেন 8 রাকাত 10 রাকাত যা পড়েন, এই যে আমলগুলো করেন কার জন্য? যারা বুঝেন একটু জবাব দেন, আমলটা কার জন্য? আপনি আল্লাহর জন্য বুকে হাত পা দেন, আপনি আল্লাহর জন্য জোরে আমিন বলেন, হাদিসে আছে, আমি নাবির নিচে হাত পা দিই হাদিসে আছে, সে আল্লাহর জন্য আমল। বান্দার সাথে ভাব দেখেন কেন? আমল করলেন আল্লাহর জন্য, ভাবটা বান্দার সাথে কেন? সালাম দেন না, দিলেও নেন না, বিষয় কি? কয় 20 রাকাতওয়ালা তো আমল করলেন আল্লাহর জন্য, ভাব আমার সাথে দেখেন কেন? সালাম দেন না, দিলেও নেন না, বিষয়টা কি? আমল বেশি করবেন, দিল থাকবে নরম, আপনার অহংকার বোঝা বেঁধে আছে। আপনি অন্যায় করবেন তাতে দোষ নাই, আমি বললে বলবেন হিংসা, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা রসুলের আইনে সুন্নত কোরআনের আইনে ফরজ। আর ভণ্ডরা কি কয়? আপনাদের চোখে ধুলা দেওয়ার জন্য বলে, হুজুরে কি বধ করে গেছে, কি বধ কেন? কয় হিংসা। বাতেলের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নত? রসুলের তরিকায় সুন্নত, কোরআনের আইনে ফরজ। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। গীবত করা হারাম, আমরা হুজুরেরা জানি না কি জানি না, আপনারা তো অ্যালার্জি কেন? আমরা শুধু কম জানি না, আপনাদের থেকে বেশি জানি। কি জানি? গীবত করা হারাম, হারাম হারাম, 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ। এই খবর তো আপনার নেই। ইসলামের উপরে কোরআন নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া, সাহাবায়ে কেরামদেরকে নিয়া যারা উম্মতকে বিভ্রান্তে ফালায় দিবে, এদের বিষয়ে হক্কানি ওলামায়ে কেরাম নাম ঠিকানা সহ মানুষের সামনে পেশ করবে, এটা গীবত হলেও সওয়াব। দলিল লাগবে, দলিল
অতি চালাক যারা, এরা তো দলিল চাইবে। তো টাকা নাই কোরআন কিনবা, মোবাইল থেকে কোরআন ডাউনলোড করে নাও, বাংলা কোরআন লেখো, সারা রাত তো আকাম করো, আজকে একটা ভালো কাম করো, ডাউনলোড করো বাংলা কোরআন লিখে 114 সূরার সিরিয়ালে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল হুমাযা সূরাটার ব্যাখ্যা করো, ওখানে বিস্তারিত লেখা আছে ওয়াইলুম জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম, যারা গীবতকারী মানুষের নামে বানাইয়া অপবাদ দেয়, এর নাম তহমত, আর নিরেব দোষটা পেছনে বলার নাম গীবত। হারাম হারাম চার কারণে গীবত করা, ওয়াজিব না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ আমি বলে দিলাম, ভণ্ডদের বিরুদ্ধে বাতেলের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না, এটা সুন্নাত, কোরআনের আইনে ফরজ। গীবত যদি হয়েও থাকে সওয়াব হবে, গুনাহ হবে না। হ্যাঁ, তো বলতেছিলাম আলিফ লাম মিম অক্ষরগুলো আল্লাহ পাক কোরআনের বিভিন্ন সূরার শুরুতে দিয়েছেন, এই অক্ষরগুলোর কোনো অর্থ নাই, ক অর্থ নাই, সরে ও অর্থ নাই, এ অর্থ নাই, বি অর্থ নাই, আলিফ অর্থ নাই, বা অর্থ নাই, তা অর্থ নাই। হ্যাঁ, অক্ষরগুলো সংযুক্ত করলে অর্থ হবে, ক ল ম কি হলো, কলম, লেখার একটা যন্ত্রের নাম কলম। আলিফ লাম মিম এগুলোর কোনো অর্থ নাই, এজন্য সমস্ত মুফাসসিরিনে কেরাম এই অক্ষরগুলোর নিচে বা বামে তরজমা লিখতে গিয়া লেখছেন আল্লাহু আলামু বি মুরাদিহি বিযালিক, এই অক্ষরগুলোর অর্থ রহস্য আল্লাহ ভালো জানেন, এর পরের থেকে তরজমা শুরু করেছেন। আমি মুফাসসির জানি না, সবাই এই কথা, পৃথিবীর মুফাসসিরিনে কেরামদের শ্রেষ্ঠ মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও বলেন ওয়াল্লাহু আ'লামু বি মুরাদিহি বিযালিক, আলিফ লাম মিমের কি রহস্য আল্লাহ ভালো জানেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস জানি না। কথা বুঝেন, ভালো করে বুঝেন। এখন প্রশ্ন হলো, কোরআন কত বড় দামি একটা কিতাব, যার কোনো তুলনা, কথার জবাব দেন, কোনো তুলনা নাই, সব শেষ। আচ্ছা, নবীর জ্ঞানের তো তুলনা নেই, তাহলে 40-এর পরে কোরআন দিলেন কেন? নবীর জ্ঞান তো ছোট থেকেই বেশি, এরপরে একটা বয়সের সীমানায় 12-15-20 বছর হইলেই তো হয়ে গেল, ঈসা নবীর ছোটবেলা আল্লাহ কিতাব দিছে, আমার নবীর 40-এর পরে দিলেন কেন? প্রশ্ন আছে না নেই? আচ্ছা, দিতে গিয়া হালাল কি তা জানেন না? আহ, মাত্র 5টা আয়াত নিয়ে জিব্রাইল হেরা পাহাড়ের গুহায় ঢুকছে, কয় আয়াত? নবীরে দাঁড় করায় বুকের সাথে সিনার সাথে লাগায় চাপ দিলেন আর বললেন ইকরা, নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আবার চাপ দিলেন আর বললেন ইকরা, নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, এবার দিছে জোরে চাপ, চাপ দিয়া 5টা আয়াত পড়লেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী পারি তাও বলেন না, পারি না তাও বলেন না, নবীর উঠছে জ্বর ডিগ্রি মিগ্রির উপরে, এতটা জ্বর, এতটা অসুস্থ, বুখারিরে বারাত, নবী বলেন আমি ভীত সন্ত্রস্ত, আমার মৃত্যুর কষ্ট শুরু হয়ে গেছে। বুঝেননি কিছু? কি বুঝেন? 5 আয়াতের ওজন, পুরা কোরআনের ওজন কত? নবীর জ্ঞানের তুলনা নাই, নবীর তো আল্লাহ নিজে কয় লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী আপনি তাড়াহুড়া কইরেন না, কষ্ট কইরেন না, আমি কোরআন শরীফটা আমার কুদরতি ক্ষমতায় আপনার সিনা মোবারকে জমা করে দিব,
আল্লাহ তো এক রাতে দিলেই পারতেন। সেই কোরআনটা নবীর কাছে ওই পাঁচ আয়াতের চাপ দিয়ে জিব্রাইল নাই, তিন বছর ধরে জিব্রাইল হাজির। বুঝেন কোরআনের ওজন। আচ্ছা এই কোরআনটা নবীর কাছে আসতে কতদিন লাগছে বলেন, বলেন জানা থাকলে কতদিন বলেন, বলেন সৃষ্টির শ্রেষ্ঠ নবী রহমতের নবী আমার সেই নবীর কাছে কোরআন আসতে যদি 23 বছর লাগে, ওই কোরআন তুমি রাতারাতি পইরা মুফাসসির হবা কল্পনা করা যায় না। এত সোজা এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল লাস্তু কাদীম। খারাপ লাগে আপনাদের? আলিফ লাম মিম এগুলোর কোনো অর্থ নাই, দিলেন কেন? এক জবাব, মুমিনের ঈমান যাচাই। নাম্বার দুই, অর্থ আল্লাহ জানেন, নবীও জানেন, আর কাউকে জানান নাই। ফিনিশিং কি পাইলাম? অর্থহীন অক্ষর দেন নাই, আসলে এগুলোর অর্থ আছে, লেখক জানেন, পাঠক জানেন। আরেক জবাব দিলাম, অহংকার মুক্ত করলেন এই অক্ষরগুলো দিয়ে। কোরআন বড় দামি এক সম্পদ, কপাল খারাপ মুসলমানের ঘরে কোরআন আছে, 20 বছর বয়স হয়েছে, খুইলে একদিন দেখলো না ভিতরে কি, খুইলে একটা দেখলো না যে ভিতরে কি, হুজুরের আছে এত কোরআন কোরআন করে একটু দেখি ভিতরে, কপাল এতটাই খারাপ। রমজান চলে গেল, এক খতম কোরআন দিতে পারে না, মাশাআল্লাহ মা বোনেরা দেয়, কদরের রাত্রে খালি সিলিপ দোয়া কি, আমার বোনের 23 কত, আমার বউ 26 কত। আমরা কোরআন পড়তে পারি হুজুরেরা এত দ্রুত সহি, আমগো এক খতম দিতে ঘাম ছুটে যায়, আম্মা জানেরা 26 দিল কেমনে, কয় একবার আলহামদু 3 বার কুল হু আল্লাহ। আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জানেরা কি আমগো থেকে দ্রুত পারে, কি পারে আমরা জানি না। আল্লাহ সবাইকে কবুল করে। এবার সামনে একটু সামান্য কথা বলি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। আছে থাকলে একজনে বের করে দাও, যদি একটা ভুল বের করে দাও আল্লাহর কসম এখন দাড়ি কেটে ফেলবো, এখন জামা টুপি ফালায় প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নেমে আল্লাহর বিরুদ্ধে কোরআন জ্বালায় দিবে। 1500 বছর হয়েছে, পারছে কেউ? পারবে কেউ? বরং বহু বেঈমান মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল, কিন্তু কপাল বড় খারাপের বয়ান, কেয়ামতের বয়ান। এরে এগুলো কেন আল্লাহ দিয়েছেন? এই বয়ান যদি না থাকতো মানুষের অন্তর আখেরাতমুখী হইতো না, মানুষের অন্তর নরম হইতো না। এই বয়ান শুনে দেখছেন নি, এটা কোন থানা? নড়াইল সদর, নড়াইল সদর। আচ্ছা এই থানায় আসামি নিছে পুলিশে দৈরা নিয়ে, আরে ফিডারে ফিডা, ইফতারি আর সাহারি একসাথে এমন ফিডা দিছে, ভালো করে খেয়াল করেন ওই আসামির চোখে কোনো পানি নেই, উদাসীন লেগেছে। অথচ আল্লাহর কুদরত দেখছেন নি, একজন আল্লাহর ওলি বয়ান করতেছেন, 200 হাত দূরে বৈশা এক যুবক ভাউ ভাউ করে কাঁদতেছে, বলো পণ্ডিতেরা ওরে মারলো কে? থানার মধ্যে আসামি নিয়ে পিটাচ্ছে পুলিশ, চোখে পানি নাই, আর কোরআনের বাগানে আল্লাহর ওলি বয়ান করতেছেন, ময়দানের এক পার্শ্বে যুবক হাউ মাউ করে চিল্লাইতেছে, ও মালিক আমারে মাফ করে দাও, বলো করে কে বেত্রাঘাত করলো? বুঝলি না কপাল পরা মুসলমান, যদি বুঝতি তাহলে কান্নার বিরুদ্ধে কোনো কথা বলতি না। নবীজি কাঁদেন নাই, সাহাবায়ে কেরাম কান্না করেন নাই, আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো।
আল্লাহ যদি এতটুকু বলতেন হাসিও না কান্না করো, তাহলে হ্যাঁ আমি একটু করছি, আল্লাহ এভাবে বলে নাই কম হাসো বেশি কান্না করো। তো বেশি কি, বেশি কান্না কি, তোমার মন মতো বেশি না, সাহাবায়ে কেরামের কান্নার সাথে স্কেল লাগাও, আবু বকরের কান্নার ইতিহাস দেখো, জান্নাতের টিকিট হাতে রেনি, রহমতের নবীর কান্নার ইতিহাস, ওমরের কান্নার ইতিহাসের দিয়ে তাকাও, এমন কোন নবী জান্নায় কান্না করেন নাই, নূহ নবী এত বেশি কান্না করেছেন, আল্লাহ তাআলা তার নাম দিছিলেন আব্দুল গফফার, কিন্তু আল্লাহ তার নাম ধরে না দেখে কান্নাওয়ালা শব্দ দিয়ে ডাকলেন ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার বান্দা, এত কান্না কানছেন নূহ নবী, আল্লাহর কাছে কান্না কবুল হয়ে গেছে। আর আমগো কান্না নাই, একজনে যদি মোনাজাতে কান্দে 13 জনে তাকায় হাসে কয় দেখ লজ্জা নাই কেমনে কান্দে, ওরে লজ্জা নাই মানে এটা কি হাসার ব্যান্ডেল না কান্নার ব্যান্ডেল, তো কান্না এটাই স্বাভাবিক, তুমি কাঁদো না কেন, তোমার দিকে হাসা দরকার, ও বেহায়া ও বেলাজা, তোমার চোখে পানি নেই কেন কান্নার ব্যান্ডেলে বসে, বুঝা গেল তোমার হেদায়াত কঠিন ভাবে হয়ে গেছে না, আহা কান্না বড় দামি এক সম্পদ, দুনিয়াতে আসার পরেই কি আমার কি শুরু হয়েছিল কান্না, মাও কান্না হয়েছে ঠান্ডা হয়ে গেছে, আমার কান্না মায়ের কলিজা ঠান্ডা, কান্না দিছে ছাত্র ওস্তাদের কলিজা ঠান্ডা, কান্নায় সবাই দুর্বল, আল্লাহ কয় একটা কান্নার পুঁজি নিয়ে তুলে পাঠাইছি দুনিয়ায়, তুই যখন কান্না করেছো মাকে বলতে পারো না খানা দাও গরম লাগে বাতাস দাও, কিছু বলতে পারো না, বলার কোনো কাইফিয়তই জানো না, জবান বন্ধ তুই শিশু, কিন্তু কান্না করতেছো খালি কান্না, ক্ষুধা লাগছে কান্না, বাথরুমের ব্যাগ হইছে কান্না, শীত করে কান্না, গরম লাগে কান্না, আম্মা যান বুঝা 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 সব মেনটেন করতেছেন, আব্বাও বুঝে না, আব্বা কয় বাচ্চা কাঁদে কেন ক্ষুধা লাগছে, আম্মা কয় না এটা ক্ষুধার কান্না না, কয় কেন কয় 5 মিনিট আগে ডাডে খাওয়ায় দিছি, তো বাচ্চা কাঁদে কেন, কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে সেই ঘুমের কান্না, দেখছেন নি জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি, জিন্দেগি বন্দেগি তু কার নাহি, জিন্দেগি পে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি পে বন্দেগি শর্মিন্দা হে, কান্নার দাম আছে না নাই, কান্নায় যদি মা খুশি হয়, কান্নায় যদি ওস্তাদের অন্তর নরম হয়, আমার আল্লাহর মায়া কি বান্দার প্রতি কম, তাহলে বান্দা তুমি যদি কান্না করে বলো আল্লাহ মাফ করে দাও, আমার আল্লাহ কেন দয়া করবেন না, কিন্তু গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই রে যুবক, এ কারণে হাজারো বয়ান তোমার দিলটা নরম করে না, এত বয়ান চলতেছে তাবলিগনাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, খতিব সাহেবদের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, তোমার দিল নরম হয় না, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন, এই যুবকেরা বলো তোমার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, হাদিস ধর্ম কালেমা কাবা সব এক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি তাও কিন্তু এক, নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন, বিদায় বেলা সবার কাফন হবে কয়টা, মহিলাদের 5টা পুরুষের 3টা কালার হবে আলাদা, চরমোনাইওয়ালাদের কালার এক রকম, তাবলিগওয়ালাদের কাফনের কালার আরেক রকম, সবে কি হবে কি কালার, কাফনের কালারও এক, আজকে আমি মুফতি আমি মুহাদ্দিস আমি বক্তা,
কই বাহাদুরি যেদিন কাবুলে প্যাকেট হয়ে যাইবা সেদিন সব ভাব শেষ। নাকি কাফনের উপরে লেখা থাকবে আন্তর্জাতিক মানের বক্তার লাশ, পীর সাহেবের লাশ, সব শেষ। দুনিয়াতে যত ভাব সাপ দেখাইছিলাম সাদা কাফনে খায়া ফেলেছে, এখন আর উপর দিয়ে কে পীর কে মুরিদ কে ডাক্তার কে রুগী কে ইমাম কে মুক্তাদি কে বক্তা কে শ্রোতা কোনো লেখা আছে? সব একাকার। কবরের সাইজও কি পিসাবেটা একটু বড়, সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, সবার বেলায় তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। আমি বক্তার কাছেও যেই প্রশ্ন, আপনার কাছেও সেই প্রশ্ন, মুমিনের কাছে যেই প্রশ্ন, বেঈমানের কাছে একই প্রশ্ন। প্রশ্ন তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। সব এক কিন্তু দুঃখ, আমি মুসলমান আপনি মুসলমান, আমার দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনি কত ভিআইপি মুসলমান, আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আপনি টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আপনি কোন জগতের মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর আপনার পর্দা করতে লজ্জা লাগে। বড় কঠিন রে মুমিন, আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহ পাক বলেন আমি কোরআন কেন নাজিল করছি জানো? হুদান লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হেদায়াত, যারা আল্লাহকে ভয় করে না এদের জন্য কোরআন হেদায়াত না। প্রশ্ন এখানেও বড় জটিল, হেদায়াত যারা আল্লাহকে যারা ভয় করে এরা তো মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, বেশি বেশি তুজবি টানার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি পাকরি করার নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম তাকওয়া না। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। বুঝেন বুঝেন, কি বেশি আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। কিন্তু এখন ভালো আমল বেশি করবেন না ঠিক, কিন্তু কোন আমলটা ভালো এটা তো জানা নাই। এজন্য চালায়ে যাও, চালায়ে যাও, জীবনে আমল করো, সেজদা দাও, নামাজ পড়ো। একটা সেজদা জীবনে কামের কাম যদি হইয়েই যায়, এক সেজদায় জান্নাত ওয়াজিব। কিন্তু ওই সেজদাটা কোনটা ভালো হবে জানা আছে? এজন্য লাগাতার চালাও, আমল বন্ধ করিও না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ, আমল বড় দামি এক সম্পদ। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছি কারা উত্তম আমল করবে। আহসানু আমালা বলেন নাই, আহসানু আমালা, বেশি আমল না ভালো আমল। হর কে দারত খৌফে হকদর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজ বাহাকচি জে মাখাজ ইনসু জা ফজলে উয়া মস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন তাকওয়া যারা অর্জন করে এদের জন্য কোরআন হেদায়াত। প্রশ্ন বড় জটিল, তাকওয়া মানে গুনাহ থেকে বাঁচা তাই না? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া, যারা বেঁচে থাকে তাদের নাম মুত্তাকি। আচ্ছা, যেই লোকটা গুনাহ থেকে বেঁচে থাকলো তার নাম যদি মুত্তাকিন হয় তাহলে সে হেদায়াতে আছে না নাই? নাই আছে। তাহলে মুত্তাকি সে তো হেদায়াতের উপরে আছে, এজন্যই তো সে মুত্তাকি। মুত্তাকিনদেরকে কোরআন কিসের হেদায়াত করবে? আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়াতের জন্য কোরআন। আরে মুত্তাকিনদের আবার কিসের হেদায়াত? এরা তো নেক আমল করে, গুনাহ করে না, এজন্যই তো তারা মুত্তাকি। এদের জন্য আবার কিসের হেদায়াত কোরআন করবে? এরা তো মুত্তাকি হইছে, হেদায়াতে আছে বিদায়ী, তাহলে আবার কিসের হেদায়াত করবে কোরআন এই মুত্তাকিনদেরকে? এর দুই জবাব। হ্যাঁ, এক নম্বর জবাব হলো আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে
যদিও তারা গুনাহ থেকে বেঁচে চলার চেষ্টা করে, আল্লাহ কুদরতি ক্ষমতায় তাদেরকে হেফাজত করে জান্নাতের পথে নিয়ে যাবেন। নাম্বার দুই, হেদায়েতের উপরে আছে, গুনাহ করে না কিন্তু ভয় আছে না, নাই নাই, না জানি কইরা যাই, না জানি হোসট খাই, হইতে পারে না পারে না, বড় 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 ভাগরিওয়ালা বুজুর্গরাও হোসট খেয়ে গেছে, আছে না নাই। আল্লাহ কয় যদি তাকওয়ার উপরে চলো, আল্লাহর কোরআনকে নিজের পাথেয় বানাও, আমি আল্লাহ কোরআনের বরকতে তোমাকে ইস্তেকামাতের মাকাম দান করব, যাতে পড়ে না যাও। এই জন্য আমরা নামাজে দোয়া করছি আগে ইহদিনা সিরাতাল, কয় না কয় না, ইহদিনা সিরাতাল, ও আল্লাহ ইস্তেকামাতের পথ আমাদের দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে তুমি হেদায়েতের নিয়ামত দান করছো তাদের পথ দেখাও। তারা কারা? আমায়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকান। ওলিয়া উলিয়া ফায়না আর সূরা ফাতিহার মধ্যেই আল্লাহওয়ালাদের শপথ দেওয়া আছে। সলিহীন, সদেকিন, ওলামায়ে আহলে হক, ওলি এবং আউলিয়া, এ তো কোরআন হাদিসেরই কথা। ওলি শব্দ বুখারীর ইবারাত, আউলিয়া শব্দটা কোরআনের ইবারাত। নবীকে আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযনতুহু বিল হারব, বুখারী শরীফের হাদিসে কুদসি, ও নবী যারা আমার ওলি এদের সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। এক বছরে ওলি, বহু বচনে আউলিয়া। কোরআনে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও আউলিয়ারা, তোমাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেব, তবে পুঁজি লাগবে দুইটা। এক নাম্বার, ইমান থাকবে মজবুত, শিরিক মুক্ত ইমান, আর লাগবে তাকওয়া, শিরিক মুক্ত ইমান লাগবে। ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরিক মুক্ত আমল, শিরিক মুক্ত ইমান, শিরিক মুক্ত ইমান, বেদাত মুক্ত আমল। ইমানের মধ্যে শিরিকের গন্ধ থাকা যাবে না, আমলের মধ্যে বেদাতের গন্ধ থাকা। নিকলে গা জামানায়ে আখের আহলে বিদাআত, নিকলে গা জামানায়ে আখের আহলে বিদাআত, ইসলাম মে নই নই বাতি করে ইজাত, ইসলাম মে নই নই বাতি করে ইজাত। বেদাত মুক্ত আমল কেমনে করবেন, শিরিক মুক্ত ইমান কেমনে ঠিক রাখবেন? এই যুগে ওলামায়ে আহলে হকের পরামর্শ ছাড়া চললে উপায় নেই। ওলামায়ে আহলে হকের কথা শুনবেন, আল্লাহ জান্নাতের বয়ানও করেছেন, জাহান্নামেরও বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, এখানে আপনারা আধা ঘন্টা এক ঘন্টা বয়ান শুনছেন ওলামায়ে কেরামের, আল্লাহর কসম খেয়ে কন, বুকে হাত দিয়া আল্লাহর জন্য বলেন, এই যে বয়ান শুনছেন দিলের মধ্যে কি একটু ধাক্কা লাগে নাই? মিশা বয়ান লাগছে? দুই ঘন্টা আলেমদের সামনে কোরআনের বয়ান শুনে যদি দুই ঘন্টায় ধাক্কা লাগে, বছরকে বছর যদি আল্লাহওয়ালাদের সাথে থাকেন, আপনার কলবটা তো পরিষ্কার হয়ে যাবে, জান্নাতি ঘেরান নাকি নিয়ে কবরে যাবে, এটা বুঝেন না? এটা বুঝাইতে আমার দলিল লাগবে কেন? আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক, আল্লাহর গোলাম, একা একা চিন্তা করো, আজকেও তো দুর্ঘটনার কথা কথা একজনে শুনাইছেন, ফেসবুক শরীফের গোলামেরা দেখছো না, এক জায়গায় 14 জন নাই আর এক জায়গায় 12 জন নাই, কি এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই রে যুবক,
পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের ঘরে যুবকের লাশ, কয়দিন আর বাহাদুরি করবি? আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম, একবারও বলি নাই, পাস করলি মাথায় দে নাইলে শেষ বলছি। ওরে তুই টুপি মাথায় না দিলেও তোকে ধন্যবাদ, তোর মন চাইলে দিবি না চাইলে নাই, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জোর জবর করা যাবে না। একজনে রোজা রাখে না, কানে ধরে যদি দরজায় তালা লাগাইবে তুই সারাদিন না খাই থাকবি রোজা, ওরও স্বভাব নেই আমারও নেই। ভালো করে বুঝার চেষ্টা করি। ও যুবক বাবারা, স্কুলে পড়ো কলেজে পড়ো, আমি একবারও বলি নাই বলবো না যে এটা বাদ দাও, না কোনো দরকার নাই। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ভার্সিটিতে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো ধন্যবাদ, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো আল্লাহর শুকর, তুমি ইঞ্জিনিয়ার হও দোয়া করি, ডাক্তার হও দোয়া করি, তবে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। তুমি ডাক্তার হও তবে আদর্শ ডাক্তার হইও কপাল খুলে যাবে, আদর্শ ইঞ্জিনিয়ার হইও কপাল খুলে যাবে। বলবা আদর্শ কই পাবো? আদর্শ পাইবা ওলামায় আহলে হকের আম্মা জানের কাছে। কোন আদর্শ? মদিনা ওয়ালা নবীর আদর্শ। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি আছে না নাই তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না? কি বিষয়টা কি? তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না? ময়দানে কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না? ওই যে ড্রাইভার বাস চালায় আজান হয়ে গেছে বাস বন্ধ করে মসজিদে গিয়া যাত্রী সহ নামাজে দাঁড়ায় গেছে আছে না নেই তুমি কেন পারবা না? ও বুড়ারা, আপনার মতো বুড়া হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারেন না? ও পর্দারের আম্মা জান আসেনি, এরে আম্মা জান, আপনার মতো কত মা এই জমিনে এখনো আছে তাহাজ্জুদ সারে না? নাই, আপনাদের কপাল ভালো, এত কপাল আল্লাহ ভালো বানাইছে, আপনারা পুরুষের থেকেও দামি, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, মুসা নবীর আরে ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা বেঈমান ফেরাউন, যেই ফেরাউনের উপরে আল্লাহ পাকের লানত, ওর ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তার এমন ভাবে কবুল করলেন, মদিনার নবী বলেন জান্নাতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহের বন্ধন হয়ে যাবে। ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধ করে আর ওর ঘরে স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হয়ে কবরে গেল। এরে আম্মা যান, অতএব আপনি একটু রেডি হয়ে যান, আপনি পর্দা করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলোকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়নেওয়ালা, নবীর আদর্শওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা। মরিয়া গেলেও সন্তান আপনার জন্য দোয়া করতে ভুলবে না। ও যুবক বাবারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, তওবা করো পেছনের গুনাহ থেকে, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ, হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, ও আল্লাহ জীবনবার কত নামাজ ছাড়লাম, কত বেপর্দায় চললাম, মনে চাইছি গুনাহ করছি বাধা মানি নাই, ও আল্লাহ এরপরেও তুমি রাগ করিয়া খানা বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, আজকে তোমার দেওয়া নেয়ামত পাইয়াও শুকর আদায় করি নাই, বরং তোমার সাথে গাদ্দারি করেছি, ও আল্লাহ আজকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি অন্তরে থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও,
আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আল্লাহ দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ رَبَّنَا آتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ وَدَيَّرْ مَالِك قُدْرَتَ نَظَر دِيَ دَخِين ওলা ময়দানে আপনার গোলাম ওলামায়ে কেরামদের নিয়ে হাত তুলেছে, কত মুরব্বী হাজি সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, পর্দার আড়ালে কত মা বোনেরা, আয় আল্লাহ ময়দানে আমার কলিজার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছে। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পরে গুনাহ করেছি, জীবনটা গুনার কারণে নাপাক হয়ে গেল, কত মানুষ, কত সম্মান আর কত মহাব্বত, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানেন, গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার চোখ না পাক, আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করুন, আয় আল্লাহ একটা বেতের বাড়ি মশার কামড় সইতে পারি না, কবরে যাওয়ার পর দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না রে আল্লাহ, ও দয়ার মালিক গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন, আপনার জিকিরের জবান দান করেন, আয় আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন, এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন, আয় আল্লাহ, আয় আল্লাহ যাদের আয়োজনে মাহফিল তাদের কবুল করে নেন, সমাজ কল্যাণী সংস্থা কবুল করে নেন, মানুষের কল্যাণে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন, ও দয়ার মালিক আহলে হকের ব্যানারে মাহফিল কায়েম দায়েমের ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ মাহফিলের বরকতে ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নতওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন আল্লাহ, আয় আল্লাহ আমার কলিজার যুবক সবাইকে দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, আয় আল্লাহ তাদের ইফতারি নাই সাহারি নাই শুধু কান্নার আওয়াজ, মা বাবার সামনে সন্তানের বিদায়, সন্তানের সামনে মা বাবার বিদায়, আয় আল্লাহ রহমতের চাদর বিছাইয়া দেন, ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজতের ব্যবস্থা করে দেন, প্রবাসে যারা আছে তাদের কাজের মধ্যে বরকত দান করেন, হেফাজত করেন আল্লাহ।